তামোলপুরের উত্তরাঞ্চলত প্রতিদিনে অব্যাহত আছে বনরী হাতি তাণ্ডব, আর আতঙ্কর অন্য নাম যে এটা হয়ে পড়েছে বনরী হাতি। কারণ নিশা হওয়ার লগেই যাকে যাকে বনরী হাতিয়ে যাতে খাদ্যর সন্ধানত গাঁও অঞ্চল সমুখত প্রবেশ করে যে তাণ্ডব চলাই আহিছে, এই দৃশ্য নতুন নহয়, ইয়া বহুত আগরপরা হয়ে আছে। আর যাওয়া নিশাও শেহতীয়াকৈ 2 নং ডুঙার গাঁওয়ার অন্থাইবাড়ি নামের যে সুপা আছে, সুপাতো তোমা প্রবেশ করে খাদ্যর সন্ধানত বনরী হাতিয়াতে কেইবাটাও বাসগৃহ ইতিমধ্যে ভাঙি লণ্ডভণ্ড করে। আর সহকর্মী পরিবেশ দেখাব যে হাতির আক্রমণের পর যাওয়া নিশা এই পরিয়ালটির প্রায় 5 জনক সদস্যর কথামুপি প্রাণ রক্ষা পড়েছে। আর তারপরে এক প্রকার হওয়া ধোয়া লাগিছিল পরিয়াল গৃহতে। ইতিমধ্যে এই গৃহটি যে সম্পূর্ণ বাসগৃহ আছে, সম্পূর্ণ বাসগৃহ ভাঙি এনে ধরনের ভিতর থাকা যে ধান চাউল যে ধরনের আছে সকলো বস্তু বর্তমান হাতিয়ে খোয়া পরিলক্ষিত হয়েছে। আর বর্তমান এই যে পরিয়াল এক প্রকার অসহায় হয়ে পড়েছে, তেওঁলোকৰ যি থকা ঘরের বর্তমান এক প্রকার নোহোৱা হয়ে পড়েছে। কারণ বর্তমান যত আশ্রয় লৈ আছিল, অর্থাৎ যি ঘরে আশ্রয় আছিল, সেই ঘরটা বর্তমান হাতিয়ে ভাঙি দিয়াত এক প্রকার দিশভ্রষ্ট হয়ে পড়েছে এই সকল লোকে। আর মোৰ সহযোগী পরিবেশ ইতিমধ্যে দেখাই আহিছে যে যি সকল লোক আছে আমি তেওঁলোকৰ সৈতে কথা পাতিবলৈ আমি যত্ন করিম। যদি দাদা যদি কিছু আগবাড়ি যদি আহে, কালি কেতিয়া হাতি আহিল আর এই ঘটনাটা কিমান দিন আগৰ পৰা চলি আছে? এইটো অঞ্চলের হাতিটো চলি থাকাটো বছরে বছরে, এইটো বছর মাত্র নয়, বছরে বছরে আহি থাকে। আহি পেলে মানে ধান খেতি ঘর বাড়ি গোটে অনিষ্ট করে যায়, মানে থাকিবলে কোনো শান্তি নাই। 1:30 বজাত আহি পেলে ঘরখিনি গোটে ঘর দুয়ার ভাঙি থই গল, তারপর ধান চাউল খাই গল, তারপর পোয়ালিটো যেন কিবা করে বাঁচি গল, তারপর নমরে দুর্ঘটনাটো নহল, তারপর বেড় ভাঙি ফেলে পলাব লাগা হল। নহল তো যাকালি মানে গোটে পাঁচজন আছিল এওঁলোকর, মানে পাঁচজনে গোটে তাতে মৃত্যু হল হয়। তারপর যেনে তেনে রাইজে আহি পেলে খেদলাক, সবে খেদি খেদি হাতি খেদবা যাওয়াতে মানে মানুষে উল্টা করে খেদে, তারপর আমিও মানে খেদবাই, মানে বাপেকটো বেড় ভাঙি ফেলে ওলাই গল, তারপর প্রত্যেকটো ঘরের ভিতরতে আসলে কম্বলর বাপেকটো মানে কিবা অসুবিধা করবো বলে কম্বলের মেরা ফেলে থ দিয়েছিল, তারপর কম্বলটো ধরে ফেলে মানে কম্বলটো ধরে ফেলে পেলাই দিলে, তারপর লড়াটো মানে ছিটকি গল, তারপর একো দুর্ঘটনা নহল। ঠিক আছে, মই আন যিসকল লোক আছে আমি তেওঁলোকৰ পৰা কথাখিনি জানিবলৈ যত্ন কৰিম। আৰু মোৰ সহযোগে পৰিৱেশটো দেখুৱাব যে এই যিটো পৰিয়াল আছে, এই পৰিয়ালটো বৰ্তমান এক প্ৰকাৰ অসহায় হৈ পৰিছে। কাৰণ নিশা তেওঁলোকৰ ঘৰ দুৱাৰ যি আছিল ভাঙি দিছে। বৰ্তমান আজি তেওঁলোকৰ যি খোৱালৰ বাবে যিসমূহ সামগ্ৰী আছিল, সেই সামগ্ৰীসমূহো যোৱা নিশা বনৰীয়া হাতে অনিষ্ট কৰিছে। আৰু ঘৰৰ ভিতৰত থকা যিসমূহ ধান চাউল আছিল, সমগ্ৰ এইসমূহ সামগ্ৰী ইতিমধ্যে সকলোবোৰ খাই হাতীৰে তহিলং করা বলে উল্লেখ করেছে। কেবল এয়া নহয়, মোৰ সহযোগে দেখাব যে বাড়ির যে তামোল গছ আছে, সেই তামোল গছও হাতিয়ে আসলে এনে ধরনের অনিষ্ট করা পরিলক্ষিত হয়েছে। আন এগারী লোক আছে, মই আপনার কিছু কথা জানিম যদি কিছু আগবাড়ি আহে। কালি কেইটা বজাত হাতি আহিছিল আর আপনাদের কত আছে কি ধরনের? জোয়ারাটি 1:30 বজাত হাতিটো আহিছিল, ধান তেনেকৈ হবলে ধরেছে, এতিয়া বর্তমান হওয়া নাই, তথাপি হাতি আহি খসি একে উদ্বন্দলি করে, সেইকাৰণে পথারত ডিউটি দিবলৈ গৈছিল। ডিউটির পৰা আহি বৰষুণ হওয়াত ঘৰত অলপ টোপনি মারিলে, টোপনি মারার অলপ পিছতে হাতি কোন ফালৰ পৰা আহিল, বেড়া ভাঙি দিলে, বেড়া ভাঙি একদম ওচৰতে এইখন বিছনাতে তেওঁ ঘুমাই আছিলে লৰা ছোৱালী লৈ, তেতিয়াই বেড়াখন ভাঙি দিলে। বেড়াখন ভাঙাত দেউতাকে গম পালে, গম পোৱাত হাতি একফালে বেড়া ভাঙি মাথা ঘুমাই দিলে ভিতৰত, ধান খাবলৈ ধৰিলে। তেতিয়া দেউতাকে এটা আন কেঁচু এটাক লৈ পলাই গল বেড়া ভাঙি, আৰু এটা ল'ৰা আছিলে সেইটো কম্বল ঢাকাই থৈ দিছিলে। পিছত সেইজন ল'ৰাক কম্বলখন দুলিয়াই দিওঁতে ল'ৰাজন চিটিকি পৰিল দূৰলৈকে, অকল কম্বলখনহে দুলিয়াব পাৰিলে। তাৰপিছত সেই ল'ৰাজনে যেতিয়া চিটিকি গৈ লাহেকৈ বেড়া ফুন্দাই দি তেওঁ ওলাই যাব পাৰিলে, তেতিয়া এটা প্ৰাণ ৰক্ষীয়া। তাৰপিছত ৰাইজৰ মানুহে আহিবলৈ ধৰিলে, আহাত হাতিটোক খেদিবলৈ বিচাৰিলে আকৌ খেদিহে যায়। কেইবাবাৰো সেনেকৈ সমাজে খেদবৰ চেষ্টা কৰি আছিল, তথা মানে খেদিবই নোৱাৰে। আগে পিছে এনেকুৱা হাতী আহে, আগে পিছে সেনেকৈ বছৰে আমাৰ ইয়াত হাতী আহি থাকে, ওচৰৰ মানুহ যেতিয়া আমি খবৰ দিওঁ তেতিয়া মানে হাতী যোৱাৰ পিছতে তেওঁলোকে আহে। এয়া হৈছে সীমান্তৰ কিছুমান লোকৰ আচলতে এইসমূহ হৈছে বাস্তৱ কথাবোৰ। আৰু বর্তমান পরিবেশটা যদি মূল সহকর্মী এইফালে যদি কিছু দেখায় যে চাক, সমগ্র গাঁওবাসী বর্তমান এই পরিয়াল গৃহটিত আহি উপস্থিত হয়েছে, কিয়নো এই পরিয়ালটি বর্তমান এক প্রকার অসহায় হয়ে পড়েছে বলে কব লাগিব। আর এই ঘটনা ইয়াত
বহু পূর্বরপরা ইয়াত আসলে এনে ধরনের ঘটনা সংঘটিত হয়ে আছে যে হাতি আসলে নিশা হওয়ার লগেলগে এই সমূহ অঞ্চলত প্রবেশ করে আর প্রবেশ করে এক প্রকার এই অঞ্চল সমূহত এক প্রকার যে সন্ত্রাসের সৃষ্টি করার সমান্তরালভাবে যুক লোক আছে এই লোকসকলের ঘর দোয়ার ভাঙি সকলবর আসলে তছনছ করে দিয়ে পরিলক্ষিত হয়। আর ইতিমধ্যে হাতির আক্রমণত সীমান্তত বহু লোকের মৃত্যু হয়েছে আর তেনে এটা তেনে সময়তে আসলে বন্য হস্তিক সুরক্ষা দিয়ার লগতে মানুষবর কেন ধরনের জিয়াই থাকিব পারে তার বাবে ইতিমধ্যে বন বিভাগেই হোক বা বিভিন্ন সংস্থাসমূহেও বিভিন্ন যুক্ত পদক্ষেপসমূহ রয়েছে তেওঁলোকে করবাত নহয় করবাত যেন বিফল হয়েছে। আর যা নিশাও এই পরিয়াল গৃহটির প্রায় পাঁচজনক সদস্য কথামবি প্রাণ রক্ষা পড়েছে আর হাতির আক্রমণত রক্ষা। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।